रेहाई नहीं केष्टोर बृहस्पतिते आरेक केंद्रीय एजेंसिर जाले अनुब्रत मंडल गरु पाचार मामलाय सीबीआई एर पर इडिर हाथे ग्रेफ्तार बीरभूम जिला तृणमूलेर सभापति। गरु कयलार पाशापाशि लटरि दुर्नीतिते तिनि केंद्रीय एजेंसिर स्क्यानारे अनुब्रतके दिल्लीते निये जाओयार तोड़जोड़ चलछे। ताहले कि अनुब्रतके छाड़ाई पंचायत भोटे नामते चलेछे तृणमूल कংগ্রেস? प्रश्न उठছে। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রতর পরোয়ানা ঘিরে বিস্তর নাটক হয় জেলে। ইতিমধ্যেই দিল্লির তিহার জেলে বন্দী অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। এবার দিল্লিতে সাইগাল অনুব্রতর মুখোমুখি জেরা। বৃহস্পতিবার বিকেলে জোর ধাক্কা খেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় सीबीआई এর পর এবার ইডি গ্রেফতার করলো বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে। এটা বড় খবর, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। আর কিছুক্ষণের মধ্যেই অনুব্রত মণ্ডলকে আসানসোল কোর্টে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে হয়তো ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে। সকাল তখন ১১:১১। কেষ্টকে জেরা করতে আসানসোল জেলা সংশোধনাগারে পৌঁছে যান ইডির তিন আধিকারিক। সূত্রের খবর, ৪-৫ পাতার প্রশ্নমালা তৈরি ছিল অনুব্রতর জন্য। প্রায় ৫.৫ ঘণ্টার ইডির প্রশ্নবাণের মুখে পড়েন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। জেরায় অসহযোগিতা করায় গ্রেপ্তার করা হয় কেষ্টকে। ইডি আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে প্রায় ৫.৫ ঘণ্টা ধরে জেরা করার পর তাকে সুন অ্যারেস্ট দেখিয়ে ইডি আধিকারিকরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন। গরু পাচার মামলায় ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন, তিহার জেলে বন্দী। এবার কি দিল্লিতে নিয়ে গিয়ে মুখোমুখি জেরা করা হবে? সাইগাল ও অনুব্রতকে উঠে আসবে বড় কোনো নেতার নাম? অনুব্রত গ্রেফতারি পরোয়ানায় সই ঘিরে চূড়ান্ত নাটকও তৈরি হয় জেলে। যে আমি কোনো ধরনের ইডির হেফাজতে যাব না, আমার আলাদা করে শারীরিক অনেকগুলো সমস্যা আছে। মণ্ডলের অ্যারেস্ট মেমোতে যেহেতু অনুব্রত মণ্ডল সই করবেন না বলেছেন, অনুব্রত মণ্ডলকে সরাসরি নিজেদের কাস্টাডিতে নিয়ে যাওয়ার জন্য দিল্লিতে নিয়ে যেতে পারে। যে কাগজ, যে কাগজের ভিত্তিতে গ্রেফতারি কনফার্ম করা হয়, সেই কাগজটা দিল্লির সাকেট কোর্ট বা রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে যারা ইডির আধিকারিক রয়েছেন তারা নিয়ে আসতে পারেন। সাইগাল হোসেন এবং অনুব্রত মণ্ডলকে মুখোমুখি বসিয়ে দিল্লিতে জেরা করা। সাইগাল হোসেন অলরেডি তিহার জেলে আছে, এবার অনুব্রত মণ্ডল যদি তিহার জেলে স্থানান্তরিত করা হয় তবে রাজ্য রাজনীতিতে অনেক বড় বড় নাম বেরিয়ে আসতে পারে। গরু পাচার মামলায় এবার ইডির হাতে গ্রেফতার অনুব্রত। এবার কি জালে বড় মাথারা? শাসককে তীব্র আক্রমণ বিরোধীদের। দেখুন, পশ্চিমবাংলায় যত ধরনের আর্থিক কেলেঙ্কারি হয়েছে এবং হিংসা হয়েছে রাজনীতির সঙ্গে যুক্ত, সব জায়গার অনুব্রত মণ্ডলের কোনো না কোনো যোগাযোগ আছে। সেগুলো ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। সেই জন্য যে যে এজেন্সি যে বিষয় নিয়ে তদন্ত করছেন তারা তথ্য সামনে আসছে, তারা সেই ব্যাপারে কার্যকারী করছেন। সব ইডির কাছে এছাড়া অন্য কোনো উপায় ছিল না। এই এত টাকার সূত্র খুঁজে বার করতে হয়। শুধুমাত্র আইনি সাজার ব্যাপার নয়, দরকার সামাজিক সাজা। মানুষের কাছে নিন্দনীয় হবে না, এদের তো বীর হিসেবে পরিচিত করা হচ্ছে। বিচারাধীন বিষয় বলে অনুব্রত প্রসঙ্গ এড়িয়ে গেছে তৃণমূল। বলতে পারবো না এটা তদন্তের বিষয়, বিচারাধীন বিষয়। সিবিআই থেকে হয়তো ইডি নিয়েছে। গরু পাচার মামলায় গত ১১ই অগাস্ট অনুব্রত মণ্ডলকে তার বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যে অনুব্রতর কন্যা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ঘনিষ্ঠদের কখনো বোলপুর কখনো দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই হেফাজতের পর এবার জেলি ঠিকানা বীরভূমের বেতাজ বাদশাহ। আর এক কেন্দ্রীয় এজেন্সি ইডির কবজাতেও এবার কেষ্ট। রিপাবলিক বাংলা।